राधाकृष्ण विलास तत्व जेहेतु शेष दिन आज के तो भालोई हबे शेषेर दिके मिलन आसर रयेछे खूब सुंदर सिद्धांत नियेछेन बाबा आपनी ताले आलोच्य सूची राधाकृष्ण विलास बृंदावन लीला एबार ताले भूमिकाय जेते हबे तो आमी जेहेतु मेये छेले मानुष ओ मा मेये छेले मानुष जेहेतु आमी आपनारा आबार आमी जोदि आपनादेरके ना डाकी कथा ना बोली आपनादेर साथे आपनारा आबार गंडगोल शुरू करे देबेन তাই একটু আমার দিকে তাকিয়ে থাকবেন আর একটু মানে কথা বন্ধ আর এখন আর কথা বলা যাবে না যা বলেছেন বলেছেন আবার পরে সময় দেওয়া হবে আপনাদের তাহলে এবার ভূমিকায় যে যাব কাকে কোন ভূমিকায় গেলে মানায় সিদ্ধান্ত করেন ও মা আপনারাই সিদ্ধান্ত করেন আমি কি কৃষ্ণ হব না রাধা হব হ্যাঁ রাধা বাহ আমি রাধা হব আমার বিপক্ষে সরকারকে কৃষ্ণ বানাবো তাই না তো ভালোই মানাবে খারাপ মানাবে না ম্যাচিং ঠিকই আছে না কি বলেন বাবা আপনারা বলবেন কি ম্যাচিং ঠিক আছে না একদম তো সুন্দর সিদ্ধান্ত খুব সুন্দর নিয়েছেন যেহেতু আমি মেয়ে ছেলে মানুষ আমি যদি কৃষ্ণের ভূমিকা না নেই তাহলে একদম মানায় না আর আমার বিপক্ষে সরকারকে যদি রাধারানীর ভূমিকায় দেই মানে রাধার রর পাশ দিয়েও কিন্তু যায় না রাধা তো দূরের কথা রর পাশ দিয়েও যাবে না তাই এটা হবে না আমি যেহেতু মেয়ে ছেলে মানুষ তাই রাধারানীর পক্ষে আমি থাকতে চাই আর আমার বিপক্ষে সরকার মশাই যেহেতু একজন পুরুষ একজন সাধু তাই ওনাকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রাখতে চাই বিপক্ষে সরকার মশাইকে শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসা রাখতে চাই আমি যা যা করে যাব জিজ্ঞাসা উনি সুন্দরভাবে তার করে যাবেন খোলাসা জবাবের আশা রাখছি উনি কিছু অভাব রাখবেন না তাই খুব সুন্দর আপনাদেরকে তত্ত্ব আলোচনা করে উনি শোনাবেন সেদিকে কোনো সন্দেহের কারণ নাই একটু ধৈর্য ধরে বসে থাকা চাই তাহলে শুনুন পালাটা কি করে শুরু করছি আর কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি একটু মনোযোগ সহকারে সকলের শোনা চাই ও গো রাধারানী নামটি ধরি গো আমি জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছেন যেজন বিপক্ষেতে আছেন যেজন তিনি হলেন শ্রীনন্দের নন্দন গো রাধারানী নামটি ধরি গো জানাই নিবেদন বিপক্ষেতে আছেন যেজন শ্রীনন্দের নন্দন গো রাধারানী নামটি ধরি গো রাধারানী নামটি ধরি গো আমি জানাই নিবেদন আমার বিপক্ষেতে রয়েছেন যিনি তিনি শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ কানাই তো বাবা আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায় কোথায় জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে তাই না দৈবকীর উদরে কংসের কারাগারে জন্ম নিয়েছেন শ্রীকৃষ্ণ কানাই তো আমার এইখানেতেই তোমার কাছে আমি কিছু জানিবার চাই সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিবে এই সভার মাঝে তাই শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল দৈবকীর উদরে তো বাবা আমরা জানি নেগেটিভ পজিটিভ একত্রিত না হলে লাইট জ্বলবে না মাইক বাজবে না তাই না ঠিক তেমন প্রকৃতি পুরুষের মিলন ছাড়া সন্তান সৃষ্টি হতে পারে না মার কাল পিতার কর্ম ঈশ্বরিয়ার স্বভাব মার চার পিতার তিন এই সপ্ত ধাতু দিয়ে আমাদের দেহ সৃষ্টি হয়েছে তাহলে মাতা পিতার মিলনটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে মাতা পিতার মিলন ছাড়া সন্তান সৃষ্টি হতে পারে না
প্রকৃতি পুরুষের মিলনে আবার ঈশ্বরের ইচ্ছা থাকতে হবে। যদি ঈশ্বরের কৃপা হয় তবে সন্তান হয়, তা না হলে মাতা পিতার মিলন হলেই কিন্তু সন্তান আসে না। কি বাবা আসে? আসে না। তাই ঈশ্বরের ইচ্ছা হতে হবে তবে সন্তান হতে পারে। তাহলে ঈশ্বরের ইচ্ছাতে মাতা পিতার মিলনে জীবের সৃষ্টি হয়, তাহলে মাতা পিতার মিলনটাও প্রয়োজন রয়। হ্যাঁ হ্যাঁ, তো আমার এখানেই জিজ্ঞাসা থাকবে, কংসের কারাগারে কংস মহারাজ দৈবকী আর বসুদেবকে কি করে কারাগারে বন্দি করে রেখেছিলেন? দুজনকে দুই কারাগারে বন্দি করে রাখলেন, তাদের হাতে পায়ে শিকলের বেড়ি দেওয়া ছিল, আবার বুকের উপর বাসমণি পাথর দিয়ে চাপা দেওয়া ছিল, আবার দাঁড়ে পাহারাদার ছিল। কেন ছিল? যেন দৈবকী আর বসুদেবের কোনো মতে যেন মিলন সম্ভব না হয়, সেই জন্য তাদেরকে এমত অবস্থায় কারাগারে বন্দি করে রাখা হয়। তো আমার জিজ্ঞাসা হচ্ছে, এখানে সেই কংসের কারাগারের মধ্যে হে কৃষ্ণ কানাই, তোমার মাতা পিতার মিলন কেমন করে সম্ভব হয়েছিল? দুজনকে তো দুই কারাগারে বন্দি করে রেখেছিল, তাহলে সেই কারাগারের মধ্যে তোমার মাতা পিতার কেমন করে মিলন হয়েছিল, আর কেমন করে তুমি কৃষ্ণ জন্ম নিয়েছিলে? তোমার কাছে আমার এখানে কারাগারের মধ্যে একটি প্রশ্ন রইল। তারপর কারাগার থেকে যখন বসুদেব ডালির মধ্যে করে নিয়ে কৃষ্ণকে নিয়ে রওনা হয়েছেন নন্দালয়ে, যাবার সময় পথের মধ্যে পেয়েছিলেন কাকে? যমুনাকে। এইখানেতেই কেমন দেখো ঘটনা হইল, সেই কথাটা তুমি একটু খুলিয়া বলিও। কেমন ঘটনা? যখন বসুদেব কৃষ্ণকে ডালির মধ্যে করে নিয়ে চলছেন যমুনার মধ্যে, যখন নেমেছেন, ছোট্ট কৃষ্ণ কি করেছে জানেন? বাবা আপনারা সকলেই এই ব্যাপারটা জানেন খুব ভালো করে, তাই না? ভাগবতে সুন্দর করে লেখা আছে। তো কৃষ্ণ কি করেছে? পিতার মস্তক থেকে ঝাঁপ দিয়ে যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে, আর কৃষ্ণকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি তাই তো? খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন বসুদেব মনে মনে করছে, ভাবনা, এ কি হয়ে গেল যন্ত্রণা, এই সন্তানটিকে নন্দালয়ে রেখে আবার আমাকে কংসের কারাগারে ফিরে আসতে হবে। এই সন্তানটিকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কি উপায় হবে? একেও কংস মহারাজ আবার আছাড় দিয়ে, পাথরের মধ্যে আছাড় দিয়ে একেও মেরে ফেলবে। তো আমি যে সন্তানটিকে খুঁজে পাচ্ছি না, এবার তাহলে কি করা যায়? এমন সময় কৃষ্ণ এসে কি করল? পিতার পায়ের মধ্যে খামচি দিতে শুরু করল। তার মানে পিতা আমাকে উঠাও, আমি চলে এসেছি। কৃষ্ণ এটাই পিতাকে বুঝাতে চাইল, আমি চলে এসেছি, তুমি আমাকে তোলো জল থেকে। এবার যখনই তুলল দেখে কৃষ্ণকে পেয়ে গেল, ওই শিশু কৃষ্ণকে পেয়ে গেছে। তাহলে কৃষ্ণ তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে? যমুনার গর্ভে বিলীন হয়ে তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? তুমি কার বাসনা পূরণ করেছিলে? কেন তোমার পিতার মস্তক থেকে ঝাঁপ দিয়ে যমুনার গর্ভে তুমি বিলীন হয়ে গেলে? দুইটি কথাই তোমার কাছে আমি রাখলাম জিজ্ঞাসন, সুন্দর করে জবাব দিবে তুমি মনেরই মতো। কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি আমার এই পালে, এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে
শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই মনসাদি সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল মোর আত্মনিবেদন। বলতেটি মোর অনেক হবে, ক্ষমা করে দিবেন স্মরণে চরণটি জানাই নিবেদন। আমি অতি মরমতি নাই ভজন স্তুতি তুতি যথা করিবেন মার্জন। কলির ছেলে পাগল হলে বাবা মা তারে দেয় না ফেলে, পাগল সন্তান হলেও তারে যতনে গড়ে তোলে রতন। তাই সবার চরণে প্রণাম দিয়া এবার ভূমিকায় দাঁড়াইয়া যাহা কিছু জিজ্ঞাসা করেছে তা করিব উত্থাপন। আজকের বিষয়বস্তু রাধাকৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা। আমার বিপক্ষ ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, প্রতিমা দেবনাথ নামে জানি বা চিনি, তিনি একজন ভাবের মহাজন এবং দক্ষ গায়িকাও বটে হয়। তাই আজ রাধার ভূমিকা লইয়া আমার কিছু জিজ্ঞাসিয়া যায়। প্রথম প্রশ্ন করেছে, দান দিতে হবে তার সমাধান। যে কৃষ্ণ জনার্দন তোমার কাছে জানতে চাই, তোমার মা এক ঘরে, তোমার বাবা এক ঘরে, তোমার জন্ম হলো কেমন করে? নেগেটিভ পজিটিভ ছাড়া কেমন আলো বাতি জ্বলে না, স্বামী স্ত্রী মিলন ছাড়া একটি সন্তান হতে পারে না। তোমার মায়ের বুকের উপরে বক্ষ পরে 22 মনের পাথর চাপা ছিল, কি করে তোমার জন্ম হলো একটু ভালো করে বলো। নাম্বার 2, সেটা আপনাদের ব্যবস্থা করুন, আমাকে মাইকে বলতে হবে কেন? কিসের জন্য ওই খালি ব্যাসটা লাগাই খালি ঘুরে বেড়াচ্ছেন নাকি? এখনো এমন ভিড় হয়নি যে সামনে ডাকতে হবে, যার বসার দরকার ঠিক চলে আসবেন, বারবার বিরক্ত করবেন না। আপনি নিয়ে আসুন, যে মায়ের আপ সামনে চলুন, ভিড় হলে ঠিক আমি ডেকে নেব, এখনো কিছু ভিড় হয়নি, অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, মায়েরা ঠিক বসার জায়গা খুঁজে নেবে যার জন্য ইচ্ছা আছে। কি বাবা, অত বারবার ডাকতে হয় না যে সামনে তোর সামনে আসুন। ক্যা যে কৃষ্ণ কথা শোনার মানুষ তাহলে ডাকার লাগে না, সে এমনি আসে। আর যেগুলা ওই দর্শক গান শুনতে আসে, পকেটে হাত দিবে একটু দাঁড়াবে চলে যাবে, কৃষ্ণ কথা এরকম করে ব্যাঘাত ঘটাবেন না বাবা, তাতে ভাব কেটে যায়। কারণ আমার তো ক্যাসেট না যে চালিয়ে দিলে বরবর করে বাঁচতে থাকবে। যে প্রশ্নগুলো করেছে, দান দিতে হবে তার সমাধান। দ্বিতীয় প্রশ্ন করে সভ্য সভা পরে, হে কৃষ্ণ জনার্দনে যখন তোমার পিতা যমুনা পার করে, কেন তুমি যমুনার কোলে বিলীন হলে? তুমি কার সঙ্গে দেখা করতে গেলে আবার তুমি সেই পিতার চরণে লুটোপুটি করো? তাই কোথায় গেলে যমুনাতে তোমার কাছে জানিবারও চাই? এই তো নাকি বাবা, আর তো কিছু না। তাহলে শোনো, ভগবানকে কেউ গর্বে ধারণ করতে পারে না, ভগবানকে কেউ জন্ম দিতে পারে না, পারে মা? ভগবান স্বইচ্ছায় যদি আসে, কৃপা যদি করে, তাহলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তার আগে আমাকে ভক্ত হতে হবে তো। ভক্ত হতে গেলে কি প্রয়োজন? ভক্ত হতে গেলে ভক্তির প্রয়োজন বাবা, তাই না? ভক্তি না থাকলে অন্তরে ভক্ত কি বলা যায় তারে? মোটা মোটা মালা পড়লাম, তিলক কাটছি, গেরুয়া বসন করছি, কৃষ্ণ কথা বলতেছে, আপনারা হয়তো মনে করতেন দয়াল অধিকারী খুব ভক্ত। এখন ভক্ত না শক্ত, ওই লোকটার সঙ্গে মেশা যাবে, ওঠা যাবে, বসা যাবে, তখন বোঝা যাবে কি। হ্যাঁ, আসরে দাঁড়াইলে চৈতন্য কই সেই বাড়িতে যায়, দেখেন একটা তুলসীর গাছও নাই, কি এমনও তো হতে পারে, হতে পারে না? আসরে দাঁড়াইয়ে বড় বড় কথা, চৈতন্য কই সেই বাড়িতে যায়, দেখেন একটা তুলসী গাছ নাই, কি দয়াল অধিকারী তো এরকমও হতে পারে, তাই না? আমার না, প্রকৃত কথা হচ্ছে ভক্ত, ভকত, ভতে হচ্ছে যিনি ভগবান ভরসা করে চলেন, ভগবানকে দেহ মন প্রাণ জীবন জীবন অর্পণ করেছেন। হে প্রভু, তুমি যাহা করাও তাহাই যেন করি, যাহা বলাও তাহাই যেন বলি, যেভাবে চলাও সেইভাবেই চলি, ভগবান ভরসা, তাতে হলো ভক্ত।
এবার কয় তো কতে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ ছাড়া অন্য কিছু জানে না, সদা সর্বদা কৃষ্ণ কথায় মগ্ন রয়, সদা সর্বদা কৃষ্ণ নামে তার নয়ন বাড়ি ঝরে, কৃষ্ণ কথাই সে সদা সর্বদা ডুবে রয়। তত যিনি তত্ত্ব অন্বেষণ করে ঈশ্বরকে জেনেছেন তাকে বলা হয় ভক্ত। তাহলে এটা হতে গেলে তার ভক্তির প্রয়োজন আছে, তাই না বাবা? তাহলে ভক্তি আছে কার কাছে? ভক্তের কাছে। ভক্ত ভগবানকে ভক্তির ডোরে বাঁধতে পারে মা, তাছাড়া সম্ভব না। একমাত্র ভক্তির ডোরেই ভগবানকে বাঁধা যায়। তাই তো ভগবান আর যশোদার বা দৈবকীর কোলে কেন এলো? তারা তো ভক্ত। হ্যাঁ, ত্রেতাযুগে রাম যখন বনবাসে গেলেন, সীতা হারিয়ে গেলে রাম সীতা বিহনে নানানভাবে বিলাপ করছে। এ ভাই লক্ষ্মণ, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনি, সীতা বিহনে আমি যেন আজ মণিহারা ফণী। যেমন সাপের মাথায় মণি থাকে, সে মণি যদি সাপ হারিয়ে ফেলে তার জীবনটা নষ্ট হয়ে যায়। ঠিক আজ সীতা শূন্য হয়ে লক্ষ্মণ আজ আমার অবস্থা তাই। রামের রোদন ক্রন্দন দেখে স্বয়ং মা ভগবতী অর্থাৎ মা দুর্গা সহ্য করতে পারছে না। ভোলানাথকে বলছে, ভোলানাথ দেখো প্রভু রাম আর সীতা বিহনে বড় বিলাপ করছে, তুমি যদি অনুমতি দাও আমি সীতা সেজে একটু রামকে কিছুক্ষণের জন্য সান্ত্বনা দিয়ে আসি। শিব ঠাকুর বলছে, তুমি যেও না, তুমি রামের কাছে যতই সীতা সেজে যাও তুমি ধরা পড়ে যাবে। বলে, না না তুমি অনুমতি দাও না, ত্রিনয়নী মা আমার, রামকে সান্ত্বনা দেওয়ার জন্য সীতা সেজে রামের কাছে উপনীত হল। কিন্তু তাড়াতাড়ি করে গেছে তো, সবই রূপ পাল্টিয়েছে, কিন্তু মায়ের যে এখানে একটা চোখ থাকে ওটা লুকাতে পারে নাই, মানে ভুলেই গেছে, মনেই নাই যে এই চোখটা আমার লুকাতে হবে। রাম যখন খুব কান্নাকাটি করছে, কাছে গিয়ে বলছে, প্রভু এই তো আমি এসেছি, তুমি কাঁদছ কেন? রাম ফিরে দেখে বলছে, ওগো মা, ছলনাময়ী মা আমার, তুই আমার কাছে ছলনা করে এসেছিস? ওগো ত্রিনয়নী জননী, তুই আমার সীতা সেজেছিস? সন্মা, ত্রেতাযুগে রাম এক নারী ছাড়া দ্বিতীয় কোনো নারীর মুখ দর্শন করবে না, তাই মাগো আগত দাপর যুগে আমার যত নীলা সম্বরণ হবে, যত নীলা হবে প্রত্যেক নীলায় তুমি সহায়কারিণী রূপে আমার সঙ্গ দেবে। তাই তো সেই ভগবতী মা দুর্গা দুর্গতি নাশিনী, তুমি ব্রাহ্মণ দেবের ঘরণী হয়ে এলেন, অর্থাৎ যোগমায়া যজ্ঞেশ্বরী যাকে বলা হয় বরাইগুড়ি। তাই আমার আগে জন্ম নিল ছটি ভাই, তাই না বাবা? এই ছটি ভাই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কংস রাজা কি করল, পাষাণে আছাড় দিয়ে মেরে দিল। কেন? এদেরও অপরাধ ছিল বাবা, এরা হচ্ছে কালনিমির পুত্র, কালনিমির ছটি ছেলে। তারা কালনিমি যখন বৃদ্ধ হয়ে গেল রাজা, এই ছয় ভাই তারা চিন্তা করে, বাবা বুড়ো হয়েছে, বাবার কতদিন রাজা হয়ে থাকবে, আমরা এখন যুবক আমরা রাজা হব, কিন্তু বুড়া মরেও না রাজাও হওয়া যায় না। চল ছয় ভাই মিলে বাবাকে বন্দি করব, সমস্ত সম্পত্তি ছয় ভাগে ভাগ করে নিয়ে আমরা রাজা হব, ছয়জন রাজা হব। করল না দেরি, চক্রান্ত করে ছয় ভাই পিতাকে বন্দি করে রাজত্ব কেড়ে নিয়ে রাজা হলো তাড়াতাড়ি। পিতা মনে পেল, তাপ সঙ্গে সঙ্গে দিল অভিশাপ, পাপিষ্ঠ নরাধম, তোরা সুরলোকের থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মতো তোরা আচরণ করিস, সাধারণ মানব যেমন একটু সম্পত্তির জন্য একটু অর্থের জন্য বাবা মা ভাই বোন যে কাউকে হত্যা করতে পারে খুন করতে পারে, আজ তোরা সুরলোকের মানুষ হয়ে তাই করলি, অভিশাপ দিচ্ছি তাদের নররূপে জন্ম নিতে হবে মর্ত্যধামী।
যখনই অভিশাপ দিল, কারণ তারা তো আমাদের মতো সাধারণ মানুষ নয়। সঙ্গে সঙ্গে তাদের জ্ঞান নয়ন পুষ্পিত হলো। ভাই রে, আমরা তো অন্যায় করে ফেললাম, পিতার অভিশাপ কখনো ব্যর্থ হবে না। শুনেছি মর্ত লোকে নাকি খুব দুঃখ যন্ত্রণা রোগ শোক জরা ব্যাধি মায়া মমতা হিংসা নিন্দা নানা রকম সমস্যা ওই মর্ত ধামে, তো সেই যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ছয় ভাই পিতার চরণে লুটিয়ে পড়ল, পিতা আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের ক্ষমা করো। বলে অভিশাপ তো ব্যর্থ হবে না, তীর থেকে যদি একবার মানে ধনুক থেকে একবার তীর যদি ছেড়ে দেওয়া হয় সেটা যেমন ফেরত আসে না, একবার যদি একটা বাক্য বের করে দেওয়া হয় সেটা কি ফেরত দেওয়া যায়? যায় না। আমার অভিশাপ ফুলবেই পিতা, তোমার অভিশাপ ফুলুক দুঃখ নাই, কথা দাও তুমি আমাদের সঙ্গে মরতে যাবে, আমরা জন্ম নেওয়ার সাথে সাথে আমরা তোমার হাতে মরতে চাই, আমরা মর্তধামের সুখ স্বাচ্ছন্দ্য এগুলো ভোগ করতে চাই না। তথা আস্তু, ওই যে কংস স্বয়ং কাল নেমে আর ছটি পুত্র জন্ম নিল, সঙ্গে সঙ্গে মারা গেল। এবার তারপরে জন্ম নিল শঙ্কর সনাতন বলরাম। বলরাম যখন জন্ম নিল, ছয় মাস পাঁচ মাস ছিল দৈবকীর গর্ভে আর পাঁচ মাস থাকলো রোহিণীর গর্ভে, তারপরে জন্মগ্রহণ করলো, তাই তো বাবা? কেন? এরও কারণ আছে। ত্রেতাযুগে রাম ফিরে এলে কৈকিরানী বলে, মাবা এই জন্মে তোর বিমাতা হয়েছে, আর তোর বিমাতা হতে চাই না, আমি তোর নিজের মা হতে চাই। ওরে লক্ষণ, তোর মতো ভাই এমন জগতে নাই, নিজের আত্মসুখ বিসর্জন দিয়ে দাদার জন্য যে চোদ্দ বছর বনবাসে এই বনবাসে হয়ে কাটাতে পারে। রাম লক্ষণ, আমি তোদের বিমাতা হতে চাই না, আমি তোদের মা হতে চাই পুত্র, কথা দে তোরা আমার গর্ভে জন্ম নিবি। রাম লক্ষণ বলল তথাস্তু। এমন সময় পিছন থেকে সুমিত্রা এসে কয়, লক্ষণ রে, এই জন্মে তোকে জন্ম দিয়ে আমার কত অহংকার কত গর্ব যে তোর মতো আমি ত্যাগী সন্তান জন্ম দিতে পেরেছি। পুত্র, আবার যদি নারী রূপে কোনোদিন জন্ম নিতে হয় আমি যে আবার তোর মা হতে চাই, তোর মা হয়ে যে আমার মনের স্বাদ মিটে নাই, নিদাই গোর হরিবাল হরিবাল। বল লক্ষণ, তুই যে দিদিকে কথা দিলি আমার কি হবে? রাম বলল, মা তোমার আশাও পূর্ণ হবে, তাই পাঁচ মাস দৈবকীর গর্ভে পাঁচ মাস রোহিণীর গর্ভে, ওই যে রোহিণী তিনি হচ্ছেন স্বয়ং সুমিত্রা রানী। এবার অষ্টম গর্ভ সন্তান ভগবান কৃষ্ণ, তাই যোগমায়াকে করলেন স্মরণ, হে যোগমায়া যজ্ঞেশ্বরী তুমি হাওয়া গর্ভ করাও ধারণ। হাওয়া গর্ভ মানে পেট দেখা যাচ্ছে, গর্ভে সন্তান আছে কিন্তু হাওয়ায় পূর্ণ কোনো সন্তান নাই। দশ মাস দশ দিন পূর্ণ হলে ভগবান সেখানে আবির্ভূত হন দৈবকীর কোলে, তাই না বাবা? আবির্ভাব হন, জন্ম নয়। ভগবানকে গর্ভে কি জন্ম দেওয়া যায় রে মা? এমন ভাগ্য কয়জনের আছে মা? যাই হোক, আবির্ভাব হোক আর জন্মই নেই, মা দৈবকী বড় ভাগ্যবতী, আজ তার ঘরে এসেছেন জগতের পতি। যার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, যার ইশারা ছাড়া ধুলিকণা ওড়ে না, এমন একজন ঈশ্বরের মা হয়েছেন মাতার দৈবকী। হ্যাঁ, কোথায় জন্ম নিলেন? কংসের কারাগারে। কারাগার মানে কি? কার আগার, ছন্দ বিচ্ছেদ করুন, কার যুক্ত আগার, কারাগার মানে কার আলয়, কার বাড়ি, কার ভবন, কার আগার, কারাগার সেটা হচ্ছে ভক্তির আগার। তো ভক্তির আগারেই তো ভগবানে যাবে নাকি বলুন? তাই সদা সর্বদা কৃষ্ণ গোবিন্দ বলে বসুদেব আর যশোদা ভাসে নয়ন জলে, হে প্রভু হে দয়াল, আর কতদিন আর কতকাল এমন ভাবে থাকবো প্রভু, কবে তুমি এসে আমাদের মুক্ত করবে? হে প্রভু হে শ্রীহরি, তুমি কি আমাদের ডাক শোনো না? হে দয়াল তুমি এসো প্রভু, এই পাপীদের থেকে আমাদের মুক্ত করো।
যে আকুলটা, তাই সেখানে ভগবান যোগমায়ার কৃপা বলে সেখানে আবির্ভূত হলেন। যখন তাকে যমুনা পার করে নিয়ে যাবে, যমুনায় নিয়ে যাবে, চারদিকে তো অতন্ত প্রহরী, কি বাবা তাই না? কী করলো, ওই যোগমায়ার প্রভাবে সঙ্গে সঙ্গে মায়া নিদ্রায় নিদ্রিত করে শৃঙ্খল মুখোশ মুক্ত করে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। এবার যমুনার পারে গিয়ে যখন পাড়ি দেবে, যমুনা মানে গঙ্গা, জল মানেই গঙ্গা, তাই না মা? আর এই গঙ্গার জন্ম হচ্ছে নারায়ণের চরণ থেকে। একদিন গোলকে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোলকপতি শ্রীহরি শ্রী বিষ্ণু বা কৃষ্ণ যেই হোক, তিনি নারদমুনির গান কীর্তন শুনছেন। কীর্তন শুনতে শুনতে তার সর্বাঙ্গ ঘেমে গেল। সেই ঘাম গড়াতে গড়াতে ডান পায়ের বিদ্ধাঙ্গুল দিয়ে যখন মাটিতে পড়ল, সেখান থেকে গঙ্গার আবির্ভাব হলো। গঙ্গা বললেন, প্রভু আমাকে সৃজন করেছ কেন? বলে, গঙ্গা তুমি ছাড়াই পৃথিবী বাঁচবে না, তোমাকে তিনটি ধারায় প্রবাহিত হতে হবে, এক ধারা আকাশে, এক ধারা মর্তে, এক ধারা পাতালে। আকাশে যে গঙ্গা বয় তাহাকে মানুষ গঙ্গা কয়, মর্তধামে যে গঙ্গা বয় ভগীরথ এনেছিল বলে ভাগীরথী গঙ্গা কয়, আর পাতালে যে গঙ্গা বয় তাকে ভগবতী বা শীতল গঙ্গা কয়। এই জন্য আকাশ থেকে জল পাই, মাটির উপরে জল পাই, মাটি খুললেও আমরা জল পাই, পাই না বাবা? মা গঙ্গা বিরাজিত সব জায়গায়। তাই তো আজ ভগবান শিশুরূপে তার বক্ষ দিয়ে পাড়ি দিয়ে যাচ্ছে। মা গঙ্গা ভাবছে, আহারে এই রূপ, এই মাধুরী, আর ইহ জন্মে আমার দর্শন হতেও পারে না হতে পারে, তাই তো মা উতাল পাতাল বেগে ঢেউ দিতে শুরু করলো। হে গোবিন্দ, তোমার চরণ থেকে আমার সৃষ্টি, একই রূপ আজ আমি হেরি এসে এসো প্রভু, একবার তোমাকে আমি আমার কোলে নিয়ে সেবা করি। তাই তো পড়ে গেলেন মা গঙ্গা কোলে নিয়ে, কোলে নিয়ে বড় শান্তি পেলেন। তারপরে গঙ্গা বলছে, প্রভু তুমি মানব লীলা করতে এসেছো না? তা মানুষ তো হচ্ছে দ্বিভুজ মূর্তি, মানে দুটি হাত, তুমি তো চতুর্ভুজ হয়ে এসেছো, চার হাত নিয়ে যদি যাও তা তো তুমি ধরা পড়ে যাবে, কি বাবা? বলেন দেখি, আপনাদের কাদিঘাট বা এই গঙ্গারামপুর এলাকায় কোনোখানে যদি মানুষ শুনতে পায় যে চার হাতওয়ালা একটা বাচ্চা জন্মাইছে, তো ওই বাড়ির লোকের অভাব হবে, রাত দিয়ে চব্বিশ ঘন্টা লোকের তো লাইন লেগে যাবে, তাই না? আশ্চর্য ব্যাপার, চার হাতওয়ালা মানুষ এরকম তো হয় না। তাহলে প্রভু তুমি ধরা পড়ে যাবে, তুমি যে মানব লীলা করতে যাচ্ছ সেটা তোমার করা হবে না, তোমাকে সবাই ভগবান রূপে পূজা করা শুরু করবে। তাহলে বলো, এটা তো হয় না, তোমাকে মানব রূপে যেতে হবে। তাই ভগবান সেদিন দুটি হাত সম্বরণ করলেন, অর্থাৎ গঙ্গাকে দান করলেন। গঙ্গা দ্বিভুজ ছিল, চার ভুজ হলো, চার হাত হলো। তাই যারা গঙ্গা পূজা করেন মা, ভালো করে শুনুন, গঙ্গার সামনের হাত দুটি ফর্সা, পিছনের হাত দুটি তৈরি করতে তারে কৃষ্ণবর্ণ অর্থাৎ শ্যামবর্ণ তৈরি করতে হয়, না হলে গঙ্গা পূজা করা না করা সমান। অনেক মালাকার জানে না, বানান লাগে, বানাই দিলে একটা মেয়ে ছেলে সারখান হাত বানাই দিছি, একই রকম হয়ে গেল, মা গঙ্গা নিয়ে যা তিমি মাছের উপরে বসাই দিছে। গঙ্গার তত্ত্ব অনেকে জানে না, এইভাবে পূজা না করলে হয় না। অর্থাৎ গঙ্গা পূজার সঙ্গে সঙ্গে তোমার গোবিন্দ পূজাও হয়ে গেল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। এই জন্য গিয়েছিলাম গঙ্গার ঠাই, গঙ্গা আমাকে কোলে নিয়ে আমি যে মানব লীলা করতে এসেছিলাম সেটা স্মরণ করিয়ে দিয়ে আবার আমার পিতার কাছে ফিরিয়ে দিল। তাই এইটুকুই তোমার জিজ্ঞাসা ছিল, আশা করি পূর্ণ হলো। এবার আমারও কিছু কথা রবে তো নাকি? রবে না বাবা, যেহেতু রাধা আমার অঙ্গের আধা, হ্যাঁ তার কাছেও তো কিছু আমার জিজ্ঞাসা থাকতেই পারে, পারে তো নাকি? পারে। আচ্ছা বলো তো রাইধনি, তোমার কাছে একটু শুনি, তুমি যখন আমার জন্মের কথা জিজ্ঞাসা করছো আমি ওইখানেই হাত দিই নাকি বাবা? অন্য জায়গায় জিজ্ঞাসা করে নি, অন্য জায়গায় আমি হাতও দিব না, যেখানে জিজ্ঞাসা ওইখানে আমারও জিজ্ঞাসা। আচ্ছা তোমার যে পিতা মাতা বিশ্ববানু রাজা, আর মাতা হচ্ছে কীর্তিদা, তাই তো মা? বিশ্ববানু নন্দিনী বলে না রাধারানীকে, বা কীর্তিদা নন্দিনী, কিন্তু কীর্তিদা আর বিশ্ববানু তারা ছিল আটখুরো আর বাজা, যাদের সন্তানাদি হয় না তাদেরকে কি বলে? আটখুরো বা বাজা, তাই না মা?
তাদের মুখও দেখলে নাকি মানুষের যাত্রা খারাপ, এরকম গ্রামের মানুষে কয় কয় না বাবা, যে কি রে আজকে সাহিত্যা খারাপ হলো, আট করোর মুখ দেখলাম, সন্তানাদি না হলে বড় দুঃখ বাবা। সমাজের নিয়মে সমাজবদ্ধ জীবের কার মুখটা আপনি বন্ধ করবেন? নানানজন নানান কথা বলে, তাহলে তার আট করো বাজা ছিল, বাজানারির তো সন্তান হয় না কি বাবা, আর আট করো পিতা হতে পারে না, আমিও জানি। তাই তুমি রাধা বিশ্বভানুকে পিতা বলো আর কীর্তিদাকে জননী মা বলে স্বীকার করো, কিন্তু তুমি তাদের সন্তান না। তোমাকে কোথায় পেল, কিভাবে কীর্তিদা এবং বিশ্বভানু তোমার পিতামাতা হলো, কেন তোমাকে বিশ্বভানু নন্দিনী বলে, এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। জয় জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল হরি বল। ও আমার দুই খান কইছে, আমি দুই খানি কমু, বেশি আমিও কমু না কি বাবা, ও যদি তিনটা কইতো আমিও তিনটা কতাম, ও দুইটা কইছে আমিও দুইটাই কই, একটা হয়ে গেল। এবার দুই নম্বরের কাছে যাই, আচ্ছা রাই তোমার কাছে জানতে চাই, যখন তোমার জন্ম হলো তোমার চোখ দুইটো অন্ধ ছিল, মানে চোখে দেখে না, যেটারে অন্ধ কয় তাই না বাবা, তো ওই দাপর যুগে তো ডাক্তারও ছিল না যে তোমার চোখ দুইটা অপারেশন করে দেবে নাকি, তাহলে কোন ডাক্তার কোন কবিরাজের ওষুধ খেলে কেমন করে তোমার অন্ধ চোখ ভালো হলো, যাইও একটু সবাই বলি নাকি বাবা, সেই ডাক্তারের নাম কি, সেই ডাক্তারের ঠিকানা কোথায় যদি কও, তাহলে এখন অনেক মানুষের তো এরকম সমস্যা হয়, তাহলে ওই ডাক্তারের কাছে গিয়ে চোখ ভালো করবে নাকি, উনি না থাকলে ওনার বংশধর যদি থাকে আমরা সেইখানে যাব ওষুধ খাবো নাকি মা, এই দুইটাই আমার জিজ্ঞাসা। থাক এবার রাধারানী সে তার কথা শোনাক, ছোট্ট এক কান গান গাই আসর ছেড়ে দিয়ে যাই, হরি বল হরি বল। সুন্দর জিজ্ঞাসা রেখে গেছে আমার কৃষ্ণ কানাই, আমার প্রাণবন্ধু প্রাণনাথ, কি যে রাধা তুমি হচ্ছ বৃষভানু রাজনন্দিনী, তুমি বিনোদিনী রায়, তো আমি তোমার কাছে জানতে চাই দাপর যুগে তুমি যখন জন্ম নিলে তুমি অন্ধ হয়ে জন্ম নিয়েছিলে, এই অন্ধ চোখ তোমার কে ভালো করলো, তখন তো কোনো ডাক্তার ছিল না, তাহলে তোমার এই অন্ধ চোখ কী করে ভালো হলো, কোনো কবিরাজ কোনো বৈদ্য ভালো করলো নাকি, তার যদি কোনো বংশধর আছে তাহলে এখনকার এরকম চোখের রোগ অনেকেরই দেখা যাচ্ছে তাই না, অনেকেই চোখে দেখতে পায় না, মোবাইল দেখতে দেখতে চোখে মানে ঝাপসা দেখছে, তো এরকম অনেক সমস্যা অনেকেরই দেখা যাচ্ছে, যদি সেরকম তাদের বংশগত কেউ থাকে অবশ্যই তাহলে আমরা তাদেরকে নিয়ে গিয়ে সেই ব্যক্তির কাছে সেই বৈদ্যর কাছে চোখ ঠিক করে নিয়ে আসতে পারি, এটা জিজ্ঞাসা। আবার আগের জিজ্ঞাসা কি, তোমার মাতা হচ্ছে কলাবতী আরেক নাম কীর্তিদা রানী, আর তোমার পিতা হচ্ছেন বৃষভানু নন্দ রাজা, তারা ছিলেন আটকুড়া মানে তাদের কোনো সন্তান হয় না, কলাবতী ছিলেন বন্ধা নারী, তাহলে তোমার জন্ম কি করে হয়েছিল, যারা বন্ধা থাকে যারা বাজা থাকে তাদের কোনোদিনও সন্তানই হয় না, তারা সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন না, তাদেরকেই বাজা বা আটকুড়া বলা হয়, বন্ধা নারী বলা হয়। তাহলে রাধারানী তোমাকে কেন বলে বৃষভানু রাজনন্দিনী, এই কথা তোমার কাছে জানতে চাই, খুব সুন্দর জিজ্ঞাসা। এবার করে যাব সেই জিজ্ঞাসার খোলাসা, রাধা কি করে বৃষভানু নন্দরাজা আর কলাবতীর সন্তান হলো, তারা দুজন আটকুড়িয়ার আটকুড়া ছিল, তাহলে তাদের ঘরে কি করে সন্তান হলো, আর রাধারানী দাপর যুগে কেনই বা অন্ধ হয়ে জন্ম নিল, এই তো দুটোই জিজ্ঞাসা তাই না মা, তো কৃষ্ণ কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছে, আমি বসে বসে শুনেছি খুব ভালো লেগেছে, যুক্তিও সুন্দর, এত সুন্দরভাবে শাস্ত্র
তত্ত্ব ব্যাখ্যা করে গেছে যার তুলনা হয় না। কোনো কিছু দিয়েই তার ব্যাখ্যার আমার বিপক্ষে সরকার মশাইয়ের ব্যাখ্যার তুলনা করা যাবে না। খুব সুন্দর। তো এবার আমি একটু আস্তে আস্তে বলতে চাই, কিন্তু মা সকল একদম একদম কিন্তু গণ্ডগোল করার কোনো উপায় নাই। গণ্ডগোল করলে কিন্তু হবে না, এই যে এত ক্যাচের ম্যাচের করা যাবে না, একটু মানে চুপচাপ করে শুনতে হবে, কারণ এখন খুব ভালো তত্ত্ব। রাধা কেন অন্ধ হয়ে জন্ম নিল আমরা জানি। কেউ আগের জন্মে যদি মহাপাপ করে, মহা অপরাধ করে, তাহলে সে পরজন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। তো আমরা যে রাস্তাঘাটে দেখতে পাই অন্ধরা ভিক্ষা করে, কি আপনাকে আশীর্বাদ দেয়, তোমার ভালো হবে মা, ধনজনে পরিপূর্ণ হবে, একটুও কাজে লাগবে না, সে মহাপাপী আগের জন্মে পরজন্মে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, তার আশীর্বাদ কি কোনো কাজে লাগবে না, আপনার দয়া নিচ্ছে, দয়াতে সে বেঁচে থাকছে। হ্যাঁ, তারা দয়ার পাত্র, তাই আপনারা দান করছেন, তারা খেয়ে পড়ে চলছে, তাদের আশীর্বাদ সেরকম কাজে লাগবে না, কারণ তারা আগেই অনেক মহাপাপ মহা অপরাধ করেছে বলেই তারা দ্বাপর যুগে, যেমন এখন অন্ধ হচ্ছে, তাহলে দ্বাপর যুগে রাধা যে অন্ধ হলো, সে কি কোনো মহাপাপ করেছিল, কোনো অন্যায় করেছিল, সে কেন অন্ধ হল? শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের গুরু রাইধনী, সে কি কোনো অপরাধ করতে পারে গো? ও মা অপরাধ করতে পারে? পারেনি, সে কোনো পাপ করেনি, তাহলে কেন অন্ধ হয়েছিল সে কথা অবশ্যই খুলে বলবো, কিন্তু আগে বলতে চাই কি করে রাধার জন্মটা হয়েছিল। তাই এই যে বৃষভানু নন্দরাজা আর কলাবতী, এনাদের কোনো সন্তান ছিল না, কলাবতীর গর্ভে কোনো সন্তান ছিল না বলে যেই মায়েদের সন্তান হয় না, সন্তান থাকে না, তারা যে কতটা দুঃখী, তারা যে কতটা কষ্টে থাকে, মনে যে কতটা জ্বালা যন্ত্রণা নিয়ে তারা বেঁচে থাকে, কারণ তাদেরকে উঠতে বসতে কথা শুনতে হয়, তোর মুখ দেখা যায় না, এ তোর ঘরে একটা সন্তান হয় না, তুই কাকে নিয়ে থাকবি, নানান কিছু কথায় কথায় তাকে অপমান করে থাকে, পাড়ার লোকজন সমাজে ভালোভাবে তারা বাঁচতে পর্যন্ত দেয় না। তো বৃষভানু নন্দরাজারও এরকমই ঘটনা। তো কলাবতী মনে খুব কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে মনে মনে ভাবলেন, তার ঘরে যখন কোনো সন্তান নেই, সে সন্তান জন্ম দিতে পারছে না, তাহলে এবার কি উপায় হবে? তখন তিনি কি করেছিলেন, তিনি কাত্যায়নী ব্রত করেছিলেন, তিনি কাত্যায়নী ব্রত রেখেছিলেন, আর সেই ব্রত করবার ফলে কলাবতীর কি হয়েছিল, একটি গর্ভ হয়েছিল। গর্ভ হলো, তো সেই পূজোর ব্রতের যখন দিনগুলো পূরণ হয়ে গেছে, সেই শেষের দিন কলাবতী কি করেছেন, সেই পূজোর ফুল দীপ নিয়ে তিনি যমুনায় গেছেন সে সমস্ত ভাষাতে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার সখীগণকে, তারা সাথে গেছেন, দাসীগণ গেছেন কলাবতীর সাথে যমুনায়। তো যখনই কলাবতী যমুনার মধ্যে ফুলদীপ ভাসাতে গেছেন, তখন তিনি দেখতে পেলেন যমুনার মধ্যে একটি পুষ্প ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর পুষ্পটি। কলাবতী সখীগণকে বললেন, সখীগণ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পুষ্পটি ভেসে বেড়াচ্ছে যমুনায়, তোমরা যাও না, ঘাটে এত সুন্দর পুষ্পটি ভেসে বেড়াচ্ছে, একটু যাও না, যেই পারো গিয়ে একটু চয়ন করে আমার কাছে এনে দাও, ওই পুষ্পটিকে আমি আমার কাছে রাখতে চাই। কলাবতীর কথা শুনে সখীগণ যারা ছিল এক এক করে সকলেই সেই যমুনায় নেমেছে, সাঁতার দিয়েছে, কিন্তু পুষ্প কি করে, যখনই সখীরা সাঁতার দিয়ে সেই পুষ্পর দিকে এগিয়ে যায়, পুষ্প ততই পিছিয়ে যায়, পুষ্প কিছুতেই সখীদের হাতে ধরা দেয় না। তখন কলাবতী ভাবলেন, সখীরা যখন কেউ সেই পুষ্পকে ধরতে পারছে না, বেশ আমি নিজেই যাব, নিজের সাঁতার দিব, দেখি এবার সেই পুষ্প আমাকে ধরা দেয় কিনা। এই কথা ভেবে যখন তিনি সেই পুষ্পকে ধরবার উদ্দেশ্যে যমুনায় সাঁতার দিয়েছেন,
পুষ্পটি কি হলো আপনার থেকে এসে কলাপতির হাতে ধরা দিল। কলাপতি পুষ্পটিকে চয়ন করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন। যখন তিনি ঘরের মধ্যে বসে পুষ্পটিকে হাতের মধ্যে নিয়ে অবাক হয়ে দেখছিলেন যে এত সুন্দর একটি পুষ্প, এত সুন্দর, তার মন প্রাণ যেন সেই পুষ্পটি হরণ করে নিয়েছে। তো যখন তিনি অবাক হয়ে দেখতে লাগছিলেন, দেখতে দেখতে কি দেখতে পেলেন, সেই পুষ্পের মধ্যে একটি স্বর্ণের কীট, অর্থাৎ রাধারানী আলৌকিক শক্তির দ্বারা স্বর্ণের কীট রূপে সেই পদ্ম পুষ্পের মধ্যে তিনি আবির্ভূত হয়েছে। এটা কলাবতী বুঝতে পারলেন না যে সেই স্বর্ণের কীট কোথা থেকে এলো, কেন এলো, তিনি কিছু তা বুঝতে পারলেন না। যথারীতি 10 মাস 10 দিন পূরণ হয়েছে, কলাবতীর প্রসব ব্যথা হয়েছে, তিনি গর্ভ প্রসব করেছেন, কিন্তু সেই গর্ভে কোনো সন্তান জন্ম নেয়নি, শুধু একটি রক্তের স্রাব তিনি প্রসব করলেন, কোনো সন্তান কিন্তু জন্ম নিল না। এবার পদ্মপুষ্প হইতে সেই স্বর্ণের কীট কি করেছে, একটি শিশু কন্যা রূপ ধরে সেই স্রাবের মধ্যে গড়াগড়ি দিয়েছে। সকলেই বুঝতে পেরেছেন, কিন্তু জানতে পারলেন না কেউ যে কোথার থেকে কি হয়ে গেছে। কিন্তু দেখতে পেলেন কলাবতীর ঘরে একটা কন্যা জন্ম নিয়েছে, রাধা কৃষ্ণ দুজনই অজনী সম্ভব, কারো জনিগত সন্তান তারা নয়, তারা যুগে যুগে অবতার হয়েছে, তারা কারো জনিতে জন্ম নেয়নি। শ্রীকৃষ্ণ যেমন অজনী সম্ভব, রাধাও তাই। কিন্তু জগৎকে কিভাবে শিক্ষা দিয়েছেন বুঝতেও দিলেন না যে কলাবতীর ঘরে সে জন্ম নেয়নি, তার গর্ভে সে জন্ম নেয়নি, সেটা কিছুতেই বুঝতে দিলেন না। সেই স্বর্ণের কীট কি করেছে, শিশুকন্যা রূপ ধরে স্রাবের মধ্যে গড়াগড়ি দিয়েছে। সবাই বুঝে গেছে, সবাই জেনে গেছে যে কলাবতীর একটি কন্যা জন্ম নিয়েছে। কলাবতীও যখন চেতন পেয়েছেন, দেখতে পেলেন একটি সুন্দরী একটি কন্যা জন্ম নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, কন্যাটি চোখে দেখতে পায় না, দেখতে এত সুন্দরী, যার রূপে সারা ঘর আলোকিত হয়ে গেছে, কিন্তু কন্যাটি চোখে দেখতে পায় না, তার নয়ন দুটি বন্ধ। কলাবতী মনে মনে দুঃখ করছে, এতদিন পর একটি কন্যা হয়েছে, এত কিছু করবার পর, কাত্যায়নের ব্রত করবার পর আমার কন্যা জন্ম নিল, কিন্তু তাও কি না অন্ধ, যদি অন্ধ না হতো, এত সুন্দরী কন্যাটি আমার, কিন্তু সে চোখে দেখতে পায় না, ইস, যদি তার চোখটা ভালো থাকতো, মনে মনে দুঃখ করছেন। বৃষভানু নন্দরাজা, তিনিও যখন সংবাদ পেয়েছেন তার ঘরে একটি কন্যা জন্ম নিয়েছে, কিন্তু কন্যাটি চোখে দেখতে পায় না, সে জন্মান্ধ, তিনিও মনে মনে একই দুঃখ পাচ্ছেন যে এতদিন পর কন্যা একটি হলো, তাও কি না অন্ধ, যদি অন্ধ না হতো, এটা স্বাভাবিক তাই না। এই বাস্তব জগতেও আমরা তাই দেখতে পাই, সন্তান যদি কারো একটু খারাপ হয় বাবা মায়ের মনে ভীষণ কষ্ট হয় তাই না। তো যদি কন্যাটি আমার চোখে দেখতে পেত কতই না ভালো হতো। এইভাবে রাধারানীর জন্ম হলো। তাহলে নিদারুণ কপাল মন্দ, তুমি জন্ম নিয়েছো হয়ে অন্ধ, তোমার দৃষ্টিশক্তি একেবারেই নাই, কোন মেডিসিনে কি অপারেশনে তোমার এই অন্ধচক্ষু ভালো হলো আমি জানতে চাই, জিজ্ঞাসা করে গেছে আমার কৃষ্ণ কানাই। রাধা তুমি তো অন্ধ হয়ে জন্ম নিলে, কিন্তু তারপর তো তোমাকে অন্ধ দেখা যায় না। আমরা যে সমস্ত ফটোতে ছবি দেখতে পাই, ক্যালেন্ডারে দেখতে পাই, রাধা কিন্তু বেশ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে তাই না। তো রাধার কিন্তু সেখানে আর নয়ন দুটি বন্ধ নাই, তার কিন্তু নয়ন দুটি খোলাই ছিল। তাহলে কি করে চোখ ভালো হলো, সত্যিই তো তাই কি মা, তাই তো। তো দেখেন এই যে রাধারানী আর কৃষ্ণ যে লীলা করেছিল, দ্বাপর যুগে শুধু নয়, সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগে যে লীলা পরিবেশন হয়েছিল, সমস্ত লীলা কিন্তু ছক করা হয়েছিল গোলোকে। যখন সমস্ত লীলা ছক করা হয়ে যায়, একদিন নারায়ণ লক্ষ্মীকে ডেকে কয়, লক্ষ্মী
এসো দেখবে এসো আমাদের সমস্ত লীলা কিন্তু ছক করা হয়ে গেছে। এবার আমরা যুগে যুগে অবতার হব আর আমরা আমাদের লীলা পরিবেশন করব। তো দেখো লক্ষ্মী, এই সত্যযুগে তুমি হবে লক্ষ্মী, আমি হব নারায়ণ, ত্রেতাযুগে তুমি হবে সীতা, আমি হব শ্রীরাম, সীতা রাম হব, আমরা দুজনে লীলা পরিবেশন করব। দ্বাপর যুগে তুমি রাধা হবে, আমি শ্যাম হব। কিন্তু এখানে একটি কথা আছে, যে কি কথা, যে দ্বাপর যুগে তুমি এক জায়গায় জন্মগ্রহণ করবে, আমি আর এক জায়গায় জন্মগ্রহণ করব, আমাদের কিন্তু কারো সঙ্গে কারো দেখা হবে না। তুমি কিন্তু দ্বাপর যুগে জন্ম নিয়ে আমাকে দেখতে পাবে না, কেমন? তখন লক্ষ্মী বললেন, প্রভু এ তুমি কি বললে? তুমি জানো আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না, আমি নয়ন বন্ধ করলেও তোমাকে দেখি, নয়ন মেললেও তোমাকে দেখি। প্রভু এ তুমি কি বলছো? দ্বাপর যুগে তুমি আমি অন্য অন্য জায়গায় জন্ম নেব আর বহুদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না? না প্রভু, এটা তো হবে না। তবে শোনো, তিলমাত্র সময় তোমাকে না দেখলে আমি পাগলিনী হয়ে যাই, আমার কিছু ভালো লাগে না। তাই আমি তোমায় বলতে চাই প্রভু, দ্বাপর যুগে আমি রাধা হয়ে জন্ম নিতে পারি, কিন্তু জন্ম নিয়ে আমি তোমার বদন দর্শন করতে চাই প্রভু, অন্য কারো বদন আমি দর্শন করতে চাই না। তখন নারায়ণ বললেন, তা তো সম্ভব হবে না, তুমি জন্ম নিয়েই তো আমাকে দেখতে পাবে না লক্ষ্মী। তবে হ্যাঁ, একটা উপায় আছে। যে কি উপায়? দ্বাপর যুগে তুমি অন্ধ হয়ে জন্ম নেবে। যে কেন প্রভু, আমি অন্ধ হয়ে কেন জন্ম নেব? যে তুমি যেহেতু প্রথম নয়ন মেলে তুমি আমাকেই দেখতে চাইলে, তাই তুমি অন্ধ হয়ে জন্ম নেবে। তবে তোমার কোনো চিন্তা নাই, তোমার এই অন্ধনয়ন আমিই ভালো করব। তখন আবার লক্ষ্মী বললেন, প্রভু তাহলে কি করে আমার অন্ধনয়ন ভালো হবে, আর আমি কি করে বুঝতে পারবো যে তুমি আমার সামনে এসেছো, আর আমার এই অন্ধ চোখ কী করেই বা ভালো হবে? তখন বললেন, যেদিন আমার মাতা তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে, সেদিন খেলার ছলে আমি তোমার বামপদের বৃদ্ধাঙ্গুলি ধরে যখন টানব, তখনই তুমি বুঝতে পারবে যে আমি এসেছি, আর সেদিন তুমি নয়ন মেলে আমাকে দেখতে পাবে, তখনই তোমার অন্ধনয়ন ভালো হবে। এই জগতে কেউ তোমাকে কলঙ্ক দেবে না, কেউ বলবে না তুমি মহাপাপী, তোমার সেদিন থেকে অন্ধ চোখ খুলে যাবে। ঠিক আছে, তাই হবে। এবার সেই কথা অনুযায়ী চোখ তো বন্ধই রাখতে হবে, তাই না বাবা? জন্ম নিয়ে কি চোখ খুলে দেখা যাবে? যাবে না। কেন? ওই যে প্রভু করেছে মানা, তাই সেই চোখ মেলে দেখা যাবে না। তো সেই চোখ ওই জন্য বন্ধ ছিল, কিন্তু সময় মতো চোখটা ভালো হয়েছে। কখন? এবার যখন কলাবতীর ঘরে কন্যা জন্ম নিল, আটকুড়া রাজার ঘরে মেয়ে হলো, এ তো খুশির ব্যাপার, তাই না? সমস্ত নগরে নগরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, সবাই এসে এসে কলাবতীর কন্যাকে দর্শন করে করে যাচ্ছেন। এদিকে গোকুলে গোপালের যে মা ছিল, মা যশোদা, তিনি ভাবলেন, তিনি যখন এই সংবাদ পেলেন, তিনি ভাবতে লাগলেন যে কলাবতীর ঘরে নাকি এতদিন পর একটি কন্যা জন্ম নিয়েছে, খুবই নাকি সুন্দরী কন্যাটি, একটু গিয়ে আমিও দেখে আসি। তিনি কি করেছেন? কোলে গোপালকে নিয়েছেন, বলরামের মা বলরামকে কোলে নিয়েছেন, মা রোহিণী বলরামকে কোলে নিয়েছেন, সঙ্গে নিয়েছেন আবার বড়াই বুড়িকে। কেন? দ্বাপর যুগে যত লীলা হয়েছিল সব বড়াই বুড়ির দ্বারাই সম্ভব হয়েছিল। বড়াই বুড়ি অর্থাৎ যোগমায়া যুগিয়েছিলেন সমস্ত লীলা, তিনি সব ঘটিয়েছিলেন, সব করিয়েছিলেন, তাই তার নাম যোগমায়া। যোগাযোগ করিয়ে দেন বলেই তার নাম যোগমায়া। তো সঙ্গে বড়াই বুড়িকেও নিয়েছেন, এবার চলছেন রাধারানীকে দর্শন করবেন বলে। তো যখন বৃষভানু নন্দরাজার রাজবাড়িতে প্রবেশ করেছেন, কলাবতীর কাছে মা যশোদা যখন গেছেন, গিয়ে দেখতে পেলেন কলাবতী রাধাকে, মানে কন্যাকে, বারান্দার দোলনার মধ্যে শুইয়ে রেখেছে।
আর রাধারানী নয়ন দুটি বন্ধ, ছোট্ট শিশুরা যা করে হাত পা নিয়ে খেলা করছে, হাত দুটো পা দুটো উপর দিকে নিয়ে, কখনো বা হাত পা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তাই না? এরকম তো করে শিশুগুলো, ঠিক সেরকম খেলছে। এবার মা যশোদা দেখা মাত্রই কি করেছে, কোলে যে গোপাল ছিল গোপালকে মাটির মধ্যে নামিয়ে দিয়েছে। গোপাল হামাগুড়ি দিয়ে খেলাধুলা করছে মাটির মধ্যে, আর মা যশোদা কি করেছেন, দোলনার থেকে রাধারানীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমুকে বদনখানা ভালো করে দর্শন করছেন, আর ভাবছেন এত সুন্দরী কন্যাটি যার রূপের কোনো তুলনা হয় না, মনে হচ্ছে সারা রাজবাড়ি যেন আলোকিত হয়ে গেছে তার রূপের আলোতে, অথচ কন্যাটি অন্ধ। তাই বদনখানা ভালো করে হাতাচ্ছেন আর দেখছেন, হাত বুলিয়ে বুলিয়ে আদর করছেন আর ভাবছেন যদি কন্যাটি অন্ধ না হতো। যখনই তিনি রাধারানীকে কোলে নিয়ে বসেছেন, গোপাল খেলাধুলা করছে, খেলতে খেলতে মায়ের কোলে এসে বারবার শুধু মায়ের কোলে গিয়ে ওই রাধারানীকে ছুঁতে চাচ্ছে, কিন্তু মা তো ছুঁতে দেয় না। যদি রাধার ব্যথা লাগে তো মা জানেন না, আপনাদের কোলে যদি শিশু থাকে, সন্তান থাকে, যদি অন্য কোনো মায়ের সন্তানকে কোলে নেন তাহলে কি হয়, নিজের সন্তানের কিন্তু একটু হিংসা হয়, তাই না? মায়ের কোলে অন্য কেন, অন্য কেউ কেন, মায়ের কোলে আমি থাকবো, তাই দেখবেন বারবার টানবে, হিঁচড়াবে, নামাও, নিচে নামাও, বসো, এরকম করে, তাই না? তো মা যে কোলে নিয়ে বসেছেন রাধাকে, মা যশোদা, এবার গোপাল কি করছেন, বারবার খেলার ছল করে খেলতে খেলতে এসে ওই কোলে উঠে রাধাকে ধরে টানছেন। এবার খেলতে খেলতে রাধার বামপদের বৃদ্ধাঙ্গুলি ধরে টেনে বলছে কানে কানে, হে রাই নয়ন মেলে দেখো আমি তোমার কৃষ্ণ কানাই। যখন এই কথা বলেছে রাধারানী, আস্তে আস্তে করে নয়ন দুটি খুলে তার প্রাণবল্লভ কৃষ্ণ গোপালকে দেখতে পেয়েছে। এখানেই রাধারানীর নয়নে নয়নে কৃষ্ণের সাথে মিলন হয়েছিল। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দের সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। রাধারানী নয়ন মেলে তার প্রাণবল্লভ গোবিন্দকে দেখতে পেলেন। তার তো এটাই ইচ্ছা ছিল, সে দ্বাপর যুগে অন্য কারো বদন দর্শন করতে চায় না, সে জন্ম নেওয়ার পর যার বদন দর্শন করবে সে যেন কৃষ্ণই হয়। এই কারণে রাধারানী কি করেছিল, নয়ন দুটি বন্ধ করেছিল। সে অন্ধ হয়ে কিন্তু জন্ম নেয়নি, নয়ন বন্ধ রেখেছিল। যখন তার প্রাণবল্লভ কৃষ্ণ এসেছে, প্রাণবন্ধু এসেছে, সে নয়ন মেলে তার প্রাণবল্লভকে, তার প্রাণকৃষ্ণকে দেখতে পেল। তাহলে উনার জিজ্ঞাসাটা কি, যে রাধে, হে রাই, তুমি যে দ্বাপর যুগে অন্ধ হয়ে জন্ম নিলে তা তোমার অন্ধনয়ন ভালো করলো কে, ডাক্তার তো ছিল না, তো কোন ঔষধের দ্বারা, কোন বৈদ্যের দ্বারা, কোন কবিরাজের দ্বারা তোমার অন্ধনয়নটা ভালো হলো আমি জানতে চাই। তো বাবা, ডাক্তার ডাক্তার বা বৈদ্য কবিরা যেটাই ভাবেন সেটা স্বয়ং কৃষ্ণই ছিল, কেমন, স্বয়ং কৃষ্ণই ছিল, কিন্তু সেরকম তো চোখের কোনো ব্যামার হয়নি, তাই ওই অপারেশন টেশন লাগে নাই, বুঝলেন তো, শুধু ঔষধ দিয়ে একটু জড়িবুটি দিয়েই ভালো হয়েছিল। সেটার নাম কী ছিল, ওই জড়িবুটির নাম কী ছিল জানেন, কৃষ্ণ কৃপা ট্যাবলেট। ওই জড়িবুটি দিয়ে ট্যাবলেট বানিয়ে দেয় না, ওটা কৃষ্ণ কৃপা ট্যাবলেট দিয়ে রাধারানীর অন্ধনয়ন ভালো হয়ে গিয়েছিল। তাই তোমার কাছে এইটুকুই বলতে চাই, তুমি আর আমি আলাদা কিছু নই, তাই যতই আমরা কিছু বলি না কেন আমাদের কিন্তু দুজনের অন্তরের টান কিন্তু কখনোই কমে না। তাই তুমি সুন্দর একটি বিচ্ছেদ গান গেয়েছো, আমিও একটি বিচ্ছেদ গান গেয়ে শোনাবো এখন, তারপর যাব আবার কিছু জিজ্ঞাসায়। তবে কৃষ্ণ বললেন যে একটু একটু করে গোপাল একটু একটু বড় হয়ে গেছে, মানে প্রেমের ইন্টু মিন্টু নাকি শুরু হয়ে গেছে, মানে মনের মধ্যে ফুটে উঠেছে তার প্রেম। অবশ্যই তাই, ছোটর থেকেই তাদের দুজনের ভালোবাসা ছিল। তো সেখানে দাঁড়িয়ে একটি গান গাইছি, শুনো। কৃষ্ণ কানাই প্রাণবন্ধু তোমার কাছে জানতে চাই, কি তুমি কি করো, ওই যমুনার কূলে গিয়ে বাঁশি বাজাও। বাঁশি বাজায় কোথায়, ও বাবা, কৃষ্ণ বাঁশি বাজায় কোথায়,
যমুনার কূলে যে বাঁশিটা বাজায় কোথায় বসে বাজায় বলেন তো? একটি কদম গাছে, তাই না? কদম গাছে কদমের ডালে বসে বাঁশি বাজায়, আর কোনো গাছ খুঁজে পায় নাই। তো এই যে কদম গাছের ফুল, যে ফুলটা হয় কোনো কাজে লাগে, কোনো পুজোতে লাগে, ও বাবা লাগে, ও মা কদম ফুল কোনো পুজোতে লাগে? আপনারা কদম ফুল দিয়ে পুজো করেন? করেন না, তাই না? তো দেখেন আমার কৃষ্ণ আমার প্রাণবন্ধু কি করে, এমন একটা গাছের ডালে বসে বাঁশি বাজায় যেই গাছের ফুল পাতা কোনো কিছুই কোনো কাজে লাগে না। নিম গাছে যদি বাঁশি বাজাতো তাও না হয় নিমের পাতাটা একটু খেলে উপকার হতো, তাই না বাবা? হ্যাঁ, যদি কুল গাছে বসে বাঁশি বাজাতো ওই কুল ফলটা মানুষ সেবা করতো নাকি? যদিও বা কাটায় ভরা তবুও তো বসে বাঁশি বাজাতে পারত, কৃষ্ণের তো আর কিছু অসম্ভব নয়, সে কাটাটা না হয় দূর করেই দিতে পারত। কিন্তু এত গাছ এত বৃক্ষ থাকার পরেও কৃষ্ণ কি করল, অন্য কোনো গাছে বা অন্য কোনো বৃক্ষের মধ্যে বসলো না, বসেছে কোথায়? কদম গাছের ডালে, যে গাছের ফুল বেল ফুল পাতা কোনো কিছুই কোনো কাজে লাগে না, সেই গাছ তোমার এত পছন্দ কেন? তোমার কাছে আমার জানার বাসনা রইল, ওই কদম গাছ কি পুণ্য করেছিল যে তোমার চরণ পেল, তোমার ছোঁয়া পেল, আর তোমার বংশধ্বনির সে আস্বাদন করতে পারল, সে কি পুণ্য করে তোমাকে পেল, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আর কৃষ্ণ কানাই তোমার কাছে আরেকটা কথা আমি জানতে চাই, বৃন্দাবনে এমন একটা ফল আছে যেই ফলটা কোনোদিনও পাকে না, ওমা জানেন কোন ফল বৃন্দাবনে পাকে না? জানেন না, তাই না? জানবেন যদি তাহলে ওনাকে আমি জিজ্ঞাসা করব কেন? জানেন না বলেই তো জিজ্ঞাসা করেছি, তাই না? ওইটাই তো জানতে চাই, বৃন্দাবনে যত সময় ওই ফল থাকবে সে আর পাকবে না, বৃন্দাবনের মানে এরিয়াটার বাইরে গেল অমনি ফলটা পেকে গেল, এমন কি ফল বৃন্দাবনে রয়েছে যেই ফল বৃন্দাবনে পাকার কোনো কায়দা নাই? তার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, কি কারণে সেই ফল বৃন্দাবনের মধ্যে সারা জীবন কাঁচা রইল? তোমার কাছে আমার জানার বাসনা রইল। এবার আমার সরকার মশাই বুঝতে পারলো মাসে কয়দিন গেল আর আইল, বুঝলেন? এবার বুঝছে, কারণ যেসব প্রশ্ন এবার করলাম মনে হয় কেউ বোধহয় করে নাই। বৃন্দাবনে ফল পাকে না এটা ভাবা যায়? বলেন অন্য জায়গায় গেলেই বলে পাকবে, বৃন্দাবনের এরিয়ার মধ্যে যত সময় থাকবে সে বলে পাকবেই না, এটা কেমন? কোন ফল কি কারণে এমন হলো তোমার কাছে আমার জানার বাসনা রইল, একটু সুন্দর করে তুমি খুলে বলো। একটি গান করে আসো, ছেড়ে দিচ্ছি, থাক গান গাইবো না, ছেড়ে দিচ্ছি, উনি আসুক, প্রশ্ন জবাব দিতে সময় লাগবে, যদি পরে সময় হয় অবশ্যই গাইবো, পরে এখন না, পরে গাইবো।